বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট কাজ করছে না মাইক্রোসফট রিস্টার্ট এরোর হয়ে আটকে থাকছে কম্পিউটার ল্যাপটপের স্ক্রিন এর চেয়ে বিপর্যস্ত সমস্ত পরিষেবা ফ্লাইট থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ অফিস কাছারের কাজ আটকে পড়েছে এই পরিস্থিতিতে সমস্যা সমাধান করতে তৎপর কেন্দ্রীয় সরকার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানালেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন সকালে জানা যায় বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা ল্যাপটপ বা কম্পিউটারের ব্লু স্ক্রিন অফ ডেথ এরর হচ্ছে অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে কিংবা রেস্টার্ট নিতে গিয়ে স্ক্রিন ওভাবেই আটকে থাকছে এর ছেড়ে উড়ান পরিষেবা থেকে শুরু করে স্টক মার্কেট অফিস ব্যাংকের কাজ ব্যাহত হয়েছে এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন মেটি মাইক্রোসফট ও অ্যাসোসিয়েটদের সঙ্গে যোগাযোগ করছে বিশ্বজুড়ে ব্যাহত হওয়া পরিষেবা নিয়ে এই সমস্যার কারণ খুঁজে পাওয়া গিয়েছে এবং সমস্যা মেটাতে আপডেট প্রকাশ করা হয়েছে সিআরটি টেকনিক্যাল সতর্কতা জারি করেছে এনআইসি নেটওয়ার্ক প্রভাবিত হয়নি মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে আর